আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলম্লা নবী আবাদা বোন জানতে চেয়েছেন যে সন্ধ্যার পর বাহিরে কাপড় জামা ফেলে রাখলে সেই কাপড় পরলে কোনো ক্ষতি হবে কি আকুলু অবিলিত ফিয়েকা কিছু কিছু আঁকি বা বিশ্বাস যেগুলো মানুষ নিজের পক্ষ থেকে তৈরি করে নিয়েছে এর উপরে বিশ্বাস করা ঠিক নয় ব্যক্তিকে অবশ্যই কোরআন হাদিস অনুপাতে জীবন গঠন করতে হবে ঘরের বাহিরে আঙিনায় অথবা যে কোনো জায়গায় কাপড় যদি আমরা ভিজা কাপড় শুকানোর জন্য যদি সেখানে রাখি অথবা কয়েকদিন দিন যাবৎ কোনো এক কাপড় পরিহিত কাপড় সেখানে পড়ে আছে এখন এই কাপড় যদি আমি পরিধান করি তাহলে কি আমার কোনো ক্ষতি হবে এই ধরনের কোনো কথা ক্ষতি হবে এই ধরনের কোনো কথা কিন্তু সহি হাদিসে বর্ণিত হই নাই এটি হয়তো মানুষ বিশ্বাস করতে পারে না জানি হয়তোবা কোনো শয়তানের আসর এই কাপুরে হয়তোবা লেগে আছে এই জন্যই এই কাপুর পরিধান করলে আমার হয়তো ক্ষতি হবে এই ধরনের ধারণা নিশ্চিতভাবে পোষণ করা ঠিক নয় তবে মনের অসহা দূর করার জন্য এই ধরনের কাপড় পরিধান করার পূর্বে আমি যদি পানি দিয়ে ধৌত করে নিই তাহলে সেই সন্দেহটা দূর হয়ে গেল কিন্তু এই ক্ষেত্রে সুনিশ্চিতভাবে বিশ্বাস করা যে যেহেতু কাপড়টা বাহিরে পড়ে আছে এই কাপড় পরিধান করলে আমার ক্ষতি হবে সুনিশ্চিত রকম আকিদা বিশ্বাস করা কিন্তু ঠিক নয় এই ক্ষেত্রে রাসুল আকরম সাল আলি সাল্লাম থেকে যে আমরা দিক নির্দেশনা পাই তা হলো এই যে সন্ধ্যা হলে অর্থাৎ সূর্য যখন অস্ত যাচ্ছে এর পূর্বেই সূর্যাস্তের পূর্বেই রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের ঘরের দরজা জানালা এইগুলো বন্ধ করো এবং এই সময় বাচ্চাদেরকে ঘরের বাহিরে তোমরা যেতে দিও না اذا رسول صلى الله عليه وسلم سويس সেই হাদিসে তিনি উল্লেখ করেছেন اذا كان جنح الليل او امسيتم فكفوا صبيانكم فان الشيطان ينتشر حينئذ فاذا ذهب ساعه من الليل فخلوهم واغلقوا الابواب واذكر اسم الله فان الشيطان لا يفتح بابا مغلقا এখানে রাসুল সালাম কয়েকটি দিক নির্দেশনা দিয়েছে যে যখন সন্ধ্যা ঘনি আসবে তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে আটকে রাখো এবং ঘরের জানলা দরজা বন্ধ করো কারণ এই সময় শয়তান হচ্ছে বিচরণ করে অতপর রাত্রে কিছু অংশ যখন অতিবাহিত হবে অর্থাৎ রাত্র যখন অন্ধকার ঘনি আসবে তখন তোমরা মানে সেই ক্ষেত্রে তখন তোমরা বাচ্চাদেরকে যদি বাহিরে যেতে দাও কোনো সমস্যা নাই এরপর আসু বলেছেন যে ঘরের দরজা তোমরা বন্ধ রাখো এবং এই সময় আল্লাহর নাম স্মরণ করো কারণ বন্ধু ঘর ঘর ঘরের দরজা যদি বন্ধ থাকে তাহলে শয়তান ওই দরজা খুলতে সক্ষম হয় না সুক্ষম শয়তান খুলতে পারে না এক্ষেত্রে রাসুল সাল্লাম আরও কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা ঘুমানোর পূর্বে তোমাদের লাইট অথবা বাতি এইগুলো হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এগুলো তোমরা বন্ধ রাখো রাসুল সাল্লা সাল্লাম এগুলো তিনি বন্ধ রাখতে বলেছেন কারণ আসলেই অনেক সময় অঘটনা ঘটে সই হাদিস এসেছে আবু মুসা রদি তাআলা আনহু তিনি বলেন যে একদা মদিনাতে এক বাড়িতে আগুন লাগলো এক বাড়িতে মদিনায় এক বাড়িতে আগুন লাগলো এই মেসেজটা যখন রাসুল একরাম সাল আলীহ সাল্লামের কাছে পৌঁছানো হলো রাসুল সাল্লাহিসাল্লাম যখন এটি জানলেন তখন রাসুল আকরাম শব্দ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইন্না হাজিহি নার ইন্না মাহি আদুবুল্লাহ কুম ফায়জা নিমতুম হা আনকুম এই আগুনকে রাসূল সা যে এটা তোমাদের শত্রু সুতরাং যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা কি করবা এই বাতি এটা বন্ধ রাখবা এটা রাসূস সাইসম বলেছেন বোখানি মুসলিম শরীফে জাবির বিন আব্দুল্লাহ থেকে বনিত রাসূসাই বলেছেন আফিউল মাসাব এ হা ইদা রকাতুম ও গল্লাকুল আবুয়াব ওয়া আউ কু আসফিয়া ও হামিরু তাম অশারফ রাত্রে আমরা যখন ঘুমাবো তখন হচ্ছে আমাদের যে খাবার পাত্র রয়েছে এবং পানাহারের যে পাত্র রয়েছে সেইগুলোকে আমরা বন্ধ করে রাখবো এটা রাসুল সাহেলাম বলেছেন আমরা যে মানে গ্লাসে পানি পান করি অথবা যেই জগে পানি পান করি এই জগটা আমরা মানে ঢাকনা দিয়ে বন্ধ রাখব। এবং যেই পাতিলে খাবার আছে খাবারটা রাসুল সাহেব বন্ধ রাখতে বলেছেন এগুলো রাসোস আসাম দিক নির্দেশনা দিয়েছেন কারণ নিশ্চয় এর মধ্যে হেকমত নিহত রয়েছে তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারব যে আমরা যে হাদিসগুলো উল্লেখ করলাম এই হাদিসের আলোকে সন্ধ্যা ঘনি আসলে আমরা ঘরের দরজা বন্ধ রাখবো বাচ্চাদেরকে বাহিরে যেতে দেব না এবং ঘুমানোর সময় বাতি অফ করি ঘুমাবো এবং মানে খাবারের আর পাত্রগুলো এগুলো হচ্ছে আপনার ঢাকনা দিয়ে বন্ধ রাখবো আর রাত্রে যখন আমরা বিছানায় ঘুমাবো ঘুমানোর পূর্বে বিছানার চাদরটা আমরা ঝেড়ে নেব কারণ সারা দিন যে আমরা বিছানায় ঘুমাই নাই এই সময় কিন্তু শয়তান এই বিছানায় গড়াগড়ি করে সে অবস্থান করে এই জন্যই বিছানার চাদর যদি আমরা ঝেড়ে না নিই তাহলে শয়তানের কিছু আসর কিন্তু সেখানে থেকে যায় এই জন্য বিছানা চাদরটা পরিষ্কার হলো আমরা ঝেড়ে নেবো যাতে করে এই ক্ষেত্রে শয়তানে কোনো আসর অবশিষ্ট না থাকে এছাড়া ঘরের বাহিরে যদি আমরা কাপড় মানে শুকাইতে দিই একাধিক কয়েকদিন যদি অতিবাহিত এইভাবে হয়ে যায় সেখানে শয়তানে কোনো আসর থাকে এই মর্মে কোনো হাদিস বর্ণিত হই নাই তবে আত্মতৃপ্তির জন্য যেমনটি আমরা উল্লেখ করলাম এই কাপড় পরিধান করার পূর্বে যদি আপনি ধৌত করে নেন তাহলে বড়ই ভালো হয় আল্লাহ সুবাহান ও তালা আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রে কোরআন সন্নাথ থেকে সমাধান জেনে সে অনুপাত আমল করার তৌফিক দান করুন হাঁ আলাম আলম ও সল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন